সরি, দেরি করে ফেলেছি না? প্রিয়তা, এই প্রিয়তা, এই দরজা খোল। আচ্ছা, আমি কি যেতে চেয়েছি নাকি? তুই তো আমাকে জোর করে পাঠালি, এত রাগ কিন্তু ভালো না। তাছাড়া তুই তো এখনো গোসলই করিসনি। আমি কিন্তু গোসল করে এক মিনিটও দাঁড়াবো না। আচ্ছা, কে বলেছে তোকে দাঁড়াতে? তুই সোজা ইউনিভার্সিটি চলে যাবি। কথাটা মনে থাকে যেন। তার মানে পুলক কি বাড়িতে নেই? পুলক, তাহলে বইটা সাথে আমি কয়েকদিনের জন্য নেই। অবশ্যই বাবা, এক মিনিট সাথে। হ্যালো, এখন কটা বাজে পুলক? আন্টি, আন্টি, এই যে আমি আসতেছি আন্টি। ঠিক আছে, 5-10 মিনিট। আচ্ছা আচ্ছা, সালাম আলাইকুম। তাহলে আজকে যাই আমি। এই ইয়ে রিসেপ্টটা নিয়ে তো নে। আপনার আছে হলো 10টা পেয়ারা গাছ, আপনার আছে আম গাছ আছে 3টা, আর ফল ফলা দিন বেশি, বুঝছেন? আপনার হিসাব করে যদি হয় আপনার হলো 360 টাকা হয়। ঠিক আছে, ওকে, গরমটা দাও, গরমটা দাও, ওদের একটা সিগনেচার দিয়ে দেন। তাহলে আসি আজকে। ওকে, গেলাম আমি। এই পুলক চলে আসছে তো। আমি বলেছি না আমি গোসলের পর এক মিনিটও দাঁড়াবো না। আরে বাবা, আমার সাথে কথা হয়েছে, ও আসছে। আসুক চাই না আসুক, আমার কি, আমি পারবো না দাঁড়াতে মা। প্রিয়তা, ভালো হচ্ছে না কিন্তু। আমি তোমার কোনো কাজে বাধা দেই না, কিন্তু আজকে কোনো অবস্থাতেই তুমি একা বেরোবে না। আচ্ছা মা, তুমি যে সারাটা সকাল একা একা ঘুরে এলে, তোমার কি বিপদটা হতে পারতো না? আরে বাবা, আমার বিপদে যেতে তোর বিপদের সম্ভাবনা বেশি। আশ্চর্য, তুমি কি মনে করেছো যে আমার কোনো বিপদ হলে ওই লোকটা আমাকে বাঁচাতে আসবে? ও সবার আগে ভাগবে। তবু তো সঙ্গে একজন থাকা ভালো। মা, ওই লোকটার সঙ্গে প্রত্যেকদিন যেতে আমার অসহ্য লাগে। আমার পাশেই বসে থাকে, কোথায় তাকায় তো না একবার আমার দিকে। আমি যাবো না আজকে। এই প্রিয়তা শোন, আরে আমি বইটা এক্ষুনি দেখবো। ভালোবাসতে বাসতে ফতুর করে দেবো। ভেরি গুড, ভেরি গুড।
ও ভালোবাসতে বাসতে ফতুর করে দিব এই উদ্দেশ্য নিয়ে আপনি এই বাড়িতে ঢুকেছিলেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে ফাইন প্লিজ আসলে 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 বইটা বইটা আমাকে দিয়ে দেন না এই উদ্দেশ্য ঠিক আছে আমি মাকে বলছি আচ্ছা দেখেন প্রিয়তা আমি জানতাম আমার কথা ঠেলে দিয়ে একা একা যাবি না কি এটা না না হাতে নিয়ে দেখো না বইটার নামটা একবার পড়ো ভালোবাসতে বাসতে ফতুর করে দেব এটা আবার কেমন বই তুমি এখন বলো মা তোমার আদরের পুলক কি দুনিয়াতে এত কিছু থাকতে এই বইটা আমাকে গিফট করতে পারে পুলক গিফট করেছে কি বলছিস তুই জি শুধু গিফট এই বইটা আমার হাতে দিয়ে বলল প্রিয়তা এই বইটা রাখো পুরো আজিজ মার্কেট তন্ন তন্ন করে খুঁজে আমি তোমার জন্য এই বইটা এনেছি আবার বলে আন্টি যেন না জানে তুমি একটু লুকিয়ে লুকিয়ে পড়বে আর আমার কথা বেশি বেশি করে ভাববে কি সর্বনাশ শেষ পর্যন্ত ছেলেটা আমাকে ফতুর করে দেবে তোমাকে না মা আমাকে ওই হলো কি সাংঘাতিক ছেলে রে বাবা এত বড় সাহস আমি জানি তোমার এখানে থাকার কোনো দরকার নেই তারপরও আমি মেয়েকে নিয়ে একা থাকি বলে তোমাকে এখানে জায়গা দিয়েছি তার মানে কি তুমি আমাকে ফতুর করে দেবে হ্যালো মৃদুল আরে রিক্সাটা নিয়ে আয় হ্যাঁ আমার বাসায় কিছু না এই যে ক্লাস নোটের কপিগুলো রেখে দাও স্যার কি মেকআপ ক্লাস নেবে কিছু বলেছে না ওকে কোথাও যাচ্ছো স্যারের রুমে শোনো তুমি স্যারের রুমে একা একা যাবে না ওকে কেন আচ্ছা ঠিক আছে যাও 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 আচ্ছা আজকে তোমার কি হলো হঠাৎ বলো তো আমাকে প্রিয়তা আমি পরিষ্কার করে আজকে তোমার কাছে কিছু কথা শুনতে চাই কিছু কথা বলতে চাই এখানে বলতে চাও না অন্য কোথাও প্রতিদিনই একটা লোক তোমার সাথে আরে পুলক ভাই আজকে আসেনি আজ আসেনি কাল আসবে কেন সারাক্ষণ ওই লোকটা তোমার সঙ্গে কেন থাকবে কেন তাতে তোমার সমস্যাটা কোথায় সরি
চলো চলো। হায় আল্লাহ, মোবাইল বন্ধ কেন? এ মেয়ে তোমাকে মরার আগেই মেরে ফেলবে। প্রিয়তা প্রিয়তা, তুমি আগে বলো, কথা আছে বলে তুমি কেন তোমাদের ফাঁকা বাড়িতে আমাকে নিয়ে এলে? আরে বাবা, আমি কি জানতাম যে বাড়িতে কেউ নেই? চালাকি আমার সঙ্গে না। প্রিয়তা জানো, প্রিয়তা আমি কাল রাতে ঘুমোতে পারিনি। কেন? কাল রাতে আধা ঘন্টা তোমার সেলফোনে আমি ট্রাই করেছি, বিজি বিজি আর বিজি। তারপর যখনই কথা বললাম, এক মিনিট কথা বলে তুমি ফোন রেখে দিলে। কেন? অ্যাসাইনমেন্টের দোহাই দিয়ে। অথচ রাত তিনটা পর্যন্ত তোমার ফোন বিজি ছিল। তো তো এত কথা কার সঙ্গে? কার সঙ্গে তুমি এত কথা বলো যে রাত তিনটা পর্যন্ত তোমার কথা শেষ হয় না? কার সাথে বলো? তোমার সঙ্গে আমার প্রত্যেকদিন দেখা হয়, প্রত্যেকদিন কথা হয়, যার কারণে এমন কোনো কথা থাকে না যে রাত জেগে টেলিফোনে ঘন্টার পর ঘন্টা বলতে হবে, তাই না? এমন অনেকে আছে যাদের সাথে আমার কথা হয় না, মাসে বা বছরে একবার দেখাও হয় না, তাদের সাথে আমার অনেক কথা বলার থাকে, অনেক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমার ফোনটা দাও দাও। কি ব্যাপার, ফোনটা বন্ধ করে রেখেছো কেন? এমনি এমনি নাকি আমার সামনে ওই ফোনগুলো রিসিভ করে তুমি বিব্রত হতে চাও না? What do you mean by ওই ফোনগুলো? ওই ফোনগুলো? তুমি তুমি আমার অগোচরে বিভিন্ন টাইপের ছেলেদের সঙ্গে আনফেয়ার রিলেশন মেনটেন করো না? ভাই কি বলছো তুমি? কি বলছো কি তুমি? তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? কি বলবো কি বলবো, তোমার সঙ্গে ওই যে পুলক, ওর সঙ্গে তোমার আনফেয়ার রিলেশন নেই? আমার সাথে 100টা ছেলের রিলেশন থাকলে তোমার কি? What's wrong with you? Yeah. প্রিয়তা, শরম যাবো। আমাদের অনেক কিছুরই অভাব আছে, সবচেয়ে বেশি কিসের অভাব জানিস? কোনটা ভাইয়া? সবচেয়ে বেশি অভাব হচ্ছে স্বপ্নের। আমরা স্বপ্ন দেখতে পারি না। কোন কি কথাটা ঠিক না, আমি তো দিনটা 24 ঘন্টা স্বপ্ন দেখি। কী স্বপ্ন দেখিস? যে তুই একটা ব্যবসা করবি, ব্যবসা লাভ করবি, অনেক টাকা পয়সা হবে, সেই টাকা দিয়ে একটা গাড়ি কিনবি, সেই গাড়ি নিয়ে তুই হাঁটবি, অনেক মেয়ে তোর দিকে তাকিয়ে থাকবে, একটা মেয়েকে তোর পছন্দ হবে, সেই মেয়েকে তুই বিয়ে করবি, তোর বাচ্চা কাচ্চা হবে, এইসব স্বপ্ন দেখিস না? আচ্ছা ভাইয়া, এই স্বপ্ন দেখা কি অন্যায়? অবশ্যই অন্যায়, এটা এক ধরনের ক্রাইম। ক্রাইম? হ্যাঁ ক্রাইম। আমরা সাধারণত নিজেদের স্বপ্নে বিভোর, অন্যের কথা চিন্তাই করি না, সেই জন্য পৃথিবীর অল্প কিছু লোক এই পৃথিবীর মালিক, আর বেশিরভাগ লোক আমাদের মতো জনসাধারণ। এই আপনার এই গাছ নিয়ে স্বপ্ন দেখাটা আমার মাথায় ঢুকছে না। মাথায় ঢুকবে কী করে? কারণ মাথার দরজা জানালা তো সব বন্ধ করে রেখেছো, মাথার দরজা জানালা খুলে দাও, দেখবে সুন্দর সুন্দর স্বপ্ন মাথায় ঢোকা শুরু করেছে। আমাদের মাথা গোজার ঠাঁই নেই, এমন কোনো পুঁজিও নাই যা দিয়ে আমরা। আরে গাধা, আমাদের নেই তাই কী হয়েছে? অন্যদের আছে, আমরা ওটা ব্যবহার করব। কোন কি অন্যদের থাকলে আমাদের কি? শোন, এই ঢাকা শহরে অনেকের বাড়ি আছে না, অনেকের তো জায়গা আছে, আমরা তাদের কনভিন্স করব, বলবো যে দেখেন যে আপনাদের জায়গায় আমরা এই 10টা করে গাছ লাগাবো, 5টার মালিক আপনি, 5টার মালিক আমরা, তাহলে কি হচ্ছে? এই মনে কর যে 5টা গাছে আমাদের আম থাকবে, জাম থাকবে, লিচু থাকবে, তারপর মনে কর যে এই ডাব থাকবে। আফটার 5 ইয়ার্স বা 10 বছর পর কি হচ্ছে, ওই গাছে অনেকগুলো আম ধরবে, অনেকগুলো কাঁঠাল ধরবে, ডাব ধরবে, তখন কি করব? ওইগুলো আমরা স্টক লট করে আমার ফ্যাক্টরিতে দিয়ে দেবো, আমের আচার হবে, ক্যানে করে ডাব পাওয়া যাবে, আমরা কি একটা তাঁবুতে থাকবো? তখন তো আমরা একজন অনেক বড় লোক হয়ে যাবো, তখন তো আমরা বিয়ে করতে পারবো। চপ। হ্যালো, সালাম আলাইকুম খালাম্মা, প্রিয়তা আছে? হ্যাঁ, ও তো দরজা বন্ধ করে শুয়ে আছে। ও, ওকে খুব দরকার খালাম্মা। আচ্ছা দেখি, ধরো আমি ওকে ডেকে দিচ্ছি। আই প্রিয়তা, প্রিয়তা তোর ফোন। কে
কিবরিয়া। হ্যালো, তোমাকে আমি ফোন করতে মানা করেছি। তুমি সেলফোন বন্ধ করে রেখেছো কেন? তোমার সঙ্গে আবার কথা বলতে ইচ্ছে করছে না তাই। লাগি তোমার ওই গিয়ে পুলক ভাইয়ের সঙ্গে কথা বলতে অসুবিধা হয় বলে? তুমি পুলক ভাই আর একাডেমিক ব্যাকগ্রাউন্ড জানো? আরে রাখো, তোমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড। তাহলে একটা কথা পরিষ্কার করে শুনে রাখো, এই পর্যন্ত যতগুলো ছেলের সঙ্গে আমার পরিচয় হয়েছে, ঘনিষ্ঠতা হয়েছে, ওই পুলক ভাইয়া ছাড়া আর সবাইকে, তুমি সহ সবাইকে আমার অনেক হ্যাংলা মনে হয়েছে। হ্যাঁ প্রিয়াতা, যে পুলক ভাইয়াকে আমি কথা কথা ছোট করেছি, অপমান করেছি, সে কিন্তু কোনোদিনও আমার দিকে অসভ্যের মতো একটা লুক দেয়নি। আর তোমার মতন ওভারস্মার্ট ছেলে পেলে হচ্ছে আসল অসভ্য, বুঝলা? কোনোদিন আর আমার কাছে ফোন করবা না, ওকে? এই দাঁড়া, তুই যে তখন বললি পুলক তোকে ওই বইটা দিয়ে তোকে ওই বাজে কথাগুলো বলেছে। মিথ্যে কথা। মিথ্যে কথা মানে? মিথ্যে কথা মানে মিথ্যে কথা, পুলক আমাকে বইটা দেয়ই নাই। তাহলে তখন তুই ওই কথাগুলো কেন বললি? একা যাবো বলে। কিন্তু আমি যে পুলককে বাড়ি থেকে এক কথা বের করে দিয়েছি। বাড়ি থেকে বের করে দিয়েছো? দেবো না। যে ছেলে আমার মেয়েকে ফতুর করে দেবে তাকে আমি বাড়িতে রাখবো? উফ মা, এই শীতের মধ্যে কি কেউ কাউকে বাড়ি থেকে বের করে দেয়? তোর জন্যই তো। উফ, শোন, আমরা নিজেরা স্বপ্ন দেখব, অন্যদের স্বপ্ন দেখাতে শেখাবো, ব্যক্তিগত লোভ লালসা থেকে আমরা দূরে সরে আসব, কোনো ব্যক্তিগত লোভ লালসার ভিতরে আমরা থাকবো না। আমরা কি করব? এই যে গাছ লাগাচ্ছি, এটা কি হচ্ছে, আমাদের যে পরের প্রজন্ম তারা যেন সুস্থির থাকে, তারা যেন ভালো থাকে, সেই জন্য কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন, এই যে আদান এবং প্রদান, সেই জন্য আমরা কাজগুলো করব, ঠিক আছে? দাঁড়া, ফোন আবার কি? হ্যালো, আপনি কোথায়? কি দরকার? আমি ওই বইটা পড়ব। এখন তো বইটা আপনাকে পৌঁছে দেওয়া সম্ভব না। আমি এসে নিয়ে যাই? আমরা যেখানে আছি সেখানে আসাটা আপনার ঠিক হবে না। সেটা আমার ব্যাপার, আপনি বলুন যে আপনি কোথায় আছেন। আপনাদের বাড়ি থেকে তিনটা বাড়ি পড়ে, ওই যে রাস্তা যেখানে শেষ হয়েছে, রোড এন্ডে, ওই জায়গায় আছি। আরে আপনি ওই শীতের মধ্যে ওখানে কি করছেন? আগুন পোহাচ্ছি। আচ্ছা, আমি এক্ষুনি আসছি। বড় লোকের মেয়ের নাক আমি দেখলে গা জ্বলে যায়। এই এত রাতে কোথায় যাচ্ছিস? মা, আমি যাবো, আসবো। দেখ প্রিয়তা, এত রাতে কোনো ঝামেলা করিস না। আমি কোনো ঝামেলা করছি না মা, আমি তোমার পুলককে ফিরিয়ে আনতে যাচ্ছি। তাই বলে তুই একা যাবি? আরে বাবা, ওরা বেশি দূরে না তো, এই আমাদের বাড়ি থেকে তিনটা বাড়ি পরে ওই যে ডেডেন্টটা আছে না, ওখানেই ওরা আগুন পোহাচ্ছে। আমি যেয়ে ধরে নিয়ে আসি মা। এখন শপথ না হবে, সুন্দর করে নিঃশ্বাস নিয়ে কাছে আয়, একটু কাছে যা, কাছে যা, আগুনকে সাক্ষী রেখে যা, যা, দাঁড়া, বল, দাঁড়া, হাত দে, সব হাত দে। আজ এই পবিত্র রজনীতে, আজ এই পবিত্র রজনীতে, শীতের কুয়াশা আর চাঁদকে সাক্ষী রেখে, শীতের কুয়াশা আর চাঁদকে সাক্ষী রেখে, প্রজ্বলিত আগুনের লেলিহান শিখার দিকে তাকিয়ে, প্রজ্বলিত আগুনের লেলিহান শিখার দিকে তাকিয়ে, শপথ করিতেছি যে, শপথ করিতেছি যে, যতদিন বাংলাদেশের ঘরে ঘরে, যতদিন বাংলাদেশের ঘরে ঘরে, আম জাম লিচু কাঁঠাল, আম জাম লিচু কাঁঠাল, আমলকি কামরাঙ্গা অর্বরই, আমলকি কামরাঙ্গা অর্বরই, আতা শরীফা লটকনা সহ, আতা শরীফা লটকনা সহ, নানা প্রকার ফলের গাছে ভরে না ওঠে, নানা প্রকারের ফলের গাছে ভরে না ওঠে, ততদিন আমরা কেউ, ততদিন আমরা কেউ, কোনো রমণীর হাতছানিতে, কোনো রমণীর হাতছানিতে, কোনো রমণীর প্ররোচনায়, কোনো রমণীর প্ররোচনায়, কোনো রমণীর সংসার পাতার ফাঁদে, কোনো রমণীর সংসার পাতার ফাঁদে, পা দেব না, 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 আমি, আমি। এতক্ষণ তো আপনাদের তিনজনের শপথ হয়েছে তাই না? জি। পুলক ভাই শপথ তো হয়নি না? না, বাঁচে গেল। পুলক ভাই শপথ হবে আমাদের বাসায়। শুনুন, আপনারা তিনজন ওই পুলক ভাইয়ের সমস্ত কাপড় চোপড় জিনিসপত্র গুছিয়ে আমাদের বাড়িতে পাঠিয়ে দেন, আর তুমি চলো। কোথায়? কোথায় না, ওর বাসায়। কেন? বেশি কথা বলবো না। বেশি কথা বললে কি হয়, বললাম তো। ভালোবাসতে বাসতে তুমি পুত্র করে দেবো। এইসব ভালোবাসা টালোবাসার মধ্যে আমি নেই।
অসুবিধা কি? শপথ তো আমরা করছি, আপনি তর করেননি, যান। না না, কিন্তু এই চেহারা থেকে আম জাম লিচু কাটলের চেহারা আমার কাছে অনেক বেশি প্রিয়। আমরা আপনাকে বিশ্বাস করি বলুক ভাই। আমাদের ধারণা, আমাদের আদর্শ থেকে পৃথিবীর কোনো রমণী আপনাকে সরাতে পারবে না। দোয়া করিস আমার জন্য। ইয়ামানিল্লাহ। আচ্ছা শুনেন, আপনি আপনি নিজেকে কি ভাবেন আমাকে বলেন তো। কিছুই ভাবি না। আপনি কি ভাবছেন যে আমি আপনার প্রেমে পড়ে একদম হাবুডুবু খাচ্ছি? না ঠিক কখনো এটা ভাবিনি আমি। আসলে কিন্তু আপনি আমাদের বাড়ির একজন কর্মচারী। জানি তো, ফোন বিল, গ্যাস বিল, ইলেকট্রিসিটি বিল এগুলো দেওয়ার কেউ নেই তো, এই জন্য আপনাকে রাখা হচ্ছে কর্মচারী হিসেবে। জি জানি। আর আমার বাবা নেই, আমাদের সম্পত্তির দিকে তারপর আমাদের দিকে মানুষের অনেক নজর তো, সেজন্য আমার সাথে একজনকে রাখবার জন্য আপনাকে বডিগার্ড হিসেবে নিয়োজিত করা হয়েছে। জানি তো আমি বডিগার্ড, জানি। জানেন না আপনি, আসলে কিছুই জানেন না, আপনি হচ্ছেন একটা বেকুব, একটা বোকার হদ্দ। আচ্ছা ঠিক আছে, আপনার আর কিছু বলার আছে? না। তাহলে চলেন। আন্টি বললো তুমি নাকি ঘুম থেকে উঠেনি, তুমি তো ঘুম থেকে উঠে গেছো। তুমি এই বাড়িতে এত সকাল সকাল কেন এসেছো? প্রিয়তা, আমি আসলে গতকালকার আচরণের জন্য খুবই সরি, আমি লজ্জিত। এই কথাটা বলার জন্য এত দূর পর্যন্ত আসার দরকার ছিল না। আচ্ছা প্রিয়তা, আমরা আগের মতো সহজ স্বাভাবিক আচরণ করতে পারি না? সহজ স্বাভাবিক আচরণ তো আমি করছি, তুমি করছো অস্বাভাবিক আচরণ। আমি আমি যখন তোমাকে ফোন করি তুমি ফোন ধরো না, অন্য ছেলের সঙ্গে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলো, আর ওই যে পুলকটা কি জেনে আছে, যেখানে যাও সেখানে তুমি ওকে নিয়ে যাও, কেন আমার খারাপ লাগে না? ও মাই গড, তুমি কালকে থেকে কি শুরু করেছো, কেন তোমার খারাপ লাগবে আমাকে বলো তো। আচ্ছা প্রিয়তা, আমি যদি অন্য একটা মেয়ের সঙ্গে ঘোরাঘুরি করি, কথা বলি, তোমার খারাপ লাগবে না বলো? না খারাপ লাগবে কেন, তোমার সাথে আমার কি? শোনো, আমি যখন ক্যাম্পাসে যাই, ক্লাস করি, তখন সব সময় আমি তোমার পাশাপাশি বসি, বসি না? তারপরে আমি যখন খেতে যাই তোমাকে নিয়ে যাই, যখন কোথাও যাই তোমাকে নিয়ে যাই, যাই না তো? এখন আমি যদি অন্য কারোর সঙ্গে মিশি তাহলে কি হয় বলো, তোমার খারাপ লাগবে না বলো? আরে কে তোমাকে মিশতে মানা করছে? আচ্ছা তুমি জানো ওই যে পুলক, ওর সঙ্গে তোমার বয়সের ডিফারেন্স কত তুমি জানো? 100 বছর, তাতে তোমার কি? ইউ নো আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি প্রিয়তা। এন্ড ইউ শুড নো আমি তোমাকে ভালোবাসি না, তুমি এখন যাও প্লিজ। প্রিয়তার সঙ্গে কিন্তু আমার সত্যি সত্যি কোনো সম্পর্ক নেই। তাহলে আপনি সবসময় ওর সঙ্গে থাকেন কেন? ভাই এটা তো আমার চাকরি। চাকরি মানে? চাকরি মানে আমি হচ্ছি প্রিয়তার বডিগার্ড। আপনি প্রিয়তার বডিগার্ড? জি। শুনুন, আপনি ওর সঙ্গে হেসে হেসে কথা বলবেন, আমি কিচ্ছু মনে করবো না, ওকে আপনি ফোন করবেন তাও কিছু মনে করবো না, কিন্তু আপনি যদি ওকে অ্যাটাক করেন আমি কিন্তু এইভাবে হাত ভেঙে ফেলবো, ঠিক আছে? শোনো, তুমি ওকে ভালোবাসতে বসতে ফতুর হয়ে যাও, তুমি নিজে ওকে ফতুর করে দাও।
কিন্তু যদি অ্যাটাক করো তাহলে ঠিক আছে যাও যাও। গাদা গাদা কি ব্যাপার, চলে যাচ্ছে যে? প্রিয়তা ওঠেনি? উঠেছে। আসি আন্টি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো প্রিয়তা, পুলক ভাই আমাকে সব বলেছে। কি বলেছে? বলেছে যে ওনার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, উনি হচ্ছেন শুধুই তোমার বডিগার্ড। তাই? আর কি বলেছে? আর বলেছে আমি যদি তোমাকে অ্যাটাক করি তাহলে উনি আমার হাড় হাড্ডি সব ভেঙে চুরমার করে দেবে, আর আমি যদি তোমাকে ভালোবাসি তাহলে উনি আমাকে কিচ্ছু বলবে না। আর বলেছে যে তুমি ওনাকে ভালোবাসতে বাসতে ফতুর করে দাও, নিজেও ফতুর হয়ে যাও। চুপ প্রিয়তা, আমি চুপ করবো না, আমি ভালোবাসতে বাসতে তোমাকে ফতুর করে দেব, ফতুর হয়ে যাও। চুপ করো। আপনি কিবরিয়াকে কি বলেছেন? আমি যা বলার কিবরিয়াকে বলেছি, আপনাকে তো বলবো না, আপনি এখন যান। কিবরিয়া আমার ক্লাসমেট, আমাকে নিয়ে আপনি কিবরিয়ার সঙ্গে তো কোনো কথা বলতে পারেন না। আরে ভাই, যা সত্য তাই বলেছি, সত্য সবসময় সত্য। আপনার কোন কথাটা সত্য? এই যে আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কে বলেছে নাই? আমি বলছি নেই। কেন, থাকলে কি হয়? আপনি বললি তো আর হবে না। আমি বলছি আছে। এসব আপনি কি কি করছেন? আন্টি আন্টি, একটু ভালোবাসতে বাসতে ফতুর করে দিই। তো ভালোবাসতে বাসতে ফতুর করে দিই। অসম্ভব, এই বাসা থেকে আজকে আমাকে ফুটতে হবে। ও মাই গড, পাগলে। মা মা, এই কি বেঁচে আছিস কেন? মা বলতো, আমার মনটা ভালো না খারাপ? আমি কি করে বলবো ভালো না বন্ধু? আরে তুমি না আমার মা, মুখ দেখে বুঝতে পারো না? বলো খারাপ? একটুও না মা, আজকে আমার মনটা ভীষণ ভালো, আমার মনটা ভীষণ ভালো মা, আজকে আমি ভালোবাসতে বাসতে ফতুর করে দিব। ফতুর করার বাকি রেখেছিস কিছু আর? তোমাকে না মা, ফতুর করবো আরেকজন। লিচু কাঁঠাল সব ধ্বংস হয়ে যাবে। পুলক পুলক, তুমি ফুটে যাও, তুমি দেখো না, তুমি আরেকবার তাকালে তো শেষ হয়ে যাবে। কিন্তু আমার যে দেখতে ইচ্ছে করছে কি করে? আল্লাহ ভরসা, একবার দেখে তুমি ফুটে যাও, ফুটে যাও পুলক, ফুটে যাও, ফুটে যাও, সাহস সাহস পুলক সাহস। আমি কি দেখলাম পুলক, পুলক তুমি আর দ্বিতীয়বারে দিকে তাকিও না, এই কোহকেলি এই কোহকেলি তোমাকে শেষ করে দেবে। আমাকে ফোটা দরকার, ফুটতে হবে আমাকে, আমার তাবতে ফেলে যেতে হবে। উপায়
সেরে তাড়াতাড়ি বের হও। আজ আমি সারাদিন তোমাকে নিয়ে ঘুরবো। আচ্ছা বিছানাটার এই অবস্থা করে রেখেছো কেন? ঠিক আছে, আজ থেকে তোমার বিছানা প্রতিদিন আমি গোছাবো। আহা, দেরি করছো কেন? আসো না। এই তুমি এত দেরি করছো কেন? পুলক, একটাবার এসে দেখো আমি তোমার জন্য কত সুন্দর করে সেজেছি। শাড়ি পরেছি আমি। পুলক, এই পুলক, উত্তর দিচ্ছ না কেন? পুলক, এই পুলক, পুলক, তার মানে চলে গেছে। আই কিরে, কি হয়েছে, কোথায় যাচ্ছিস? মা, তোমার এই পুলক না একটা অসভ্য, একটা বজ্জাতের হাড্ডি। কেন, পুলক কি তোকে কিছু বলেছে? আরে আমি কি বলেছি নাকি যে আমাকে কিছু বলেছে? তাহলে দেখো না মা, আমি এত সুন্দর করে সাজলাম, এখন যে দেখি পুলক নাই। ও মা, পুলক নেই বলে কি তোকে কাঁদতে হবে নাকি? তুমি না বলেছো যেখানে যাবো পুলককে যাতে সাথে করে নিয়ে যায়? এই তুই না পুলককে পুলক ভাইয়া বলিস, এখন তো পুলক পুলক করছিস কেন? তুমি না আমার মা, বোঝো না কেন পুলক পুলক করছি? ও মা, আমার মেয়ের কথা আমি বুঝবো না? তুই রাগে রাগের চটে পুলক পুলক করছিস, ঠিক না? না, ঠিক না। কি হচ্ছে পুলক ভাইয়া, আপনি হাঁপাচ্ছেন কেন? বসেন বসেন বসেন। ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছি। বলেন কি? হ্যাঁ রে, এই মাত্র একটা ষড়যন্ত্র ফেস করে আসলাম। কে ষড়যন্ত্র করছে? কিসের ষড়যন্ত্র? সাম্রাজ্যবাদ ও তার দেশের শত্রুরা বিভিন্ন কৌশলের একটা জাল বিছিয়ে দিয়েছে যেন আমরা আমাদের আদর্শ থেকে ছিটকে পড়ি। কারণ সাম্রাজ্যবাদ ও তার দোসররা জানে যে আমাদের পিস্তল, বন্দুক, চর, চাপড় এগুলো দিয়ে আমাদের আদর্শ থেকে ছড়ানো যাবে না, সেই জন্য ওরা ভিন্ন একটা কৌশল নিয়েছে। একটু খুলে বলেন। এই মাত্র প্রিয়তা আমার ঘরে ঢুকলো, তারপর তারপর আমার হাত ধরল। কোন হাত? কোন হাত? এই হাত। তারপর? তারপর ফিস ফিস করে আমার মুখের কাছে মুখ এনে বলল। কি বলল? পুলক ভাইয়া, তোমাকে আমি ভালোবাসতে বাসতে ফতুর করে দেব। আপনি কি বললেন? আপনি প্রিয়তাকে থুতু দিয়েছেন? শুধু থুতু? এখানে এখানে থুতু দিয়ে ধাক্কা দিয়ে বেরিয়ে আসলাম। এক মিনিট, ফোন করলো কে? প্রিয়তা রে। অসুবিধা কি, বীরের মতো ফোন ধরেন। হ্যালো, তুমি কোথায় পুলক? প্রিয়তা, তুমি কোথায়? লক্ষ্মী সোনা। প্রিয়তা, আপনি? লক্ষ্মী সোনা, তুমি কেন আমার সঙ্গে এমন করছো? ও মাই গড, আমার খুব অসুস্থ লাগছে। এই কি হলো, ধর 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 ধর। তোমার পুলকের জন্য আমি কতক্ষণ বসে থাকবো? ফোন কর। করেছি, কথা বলে না। কথা বলে না মানে? এটা ওর দায়িত্ব না? কি এত দেমাক কিসের? আচ্ছা আমি কি করব? তুই তো ওকে মাথায় তুলেছিস। আমি মাথায় তুলেছি? আমি তো ওকে নিয়ে বেরোতেই চাই না, তুমি তো প্রতিদিনই ঝামেলাটা করো। আজ কি সুন্দর শাড়ি পরলি, সাজলি, এখন আবার সব ফেলে ফুলে দিয়ে আগের মতো বেরোচ্ছিস, ব্যাপারটা কি? ব্যাপার তো একটা আছেই। আমি কিছু বুঝি না ভেবেছিস? বুঝবে না, তুমি আমার মা না। আজ এলে পুলককে আমি না করে দেবো। মা, কথায় কথায় সবার চাকরি খেয়েও না তো। ও মা, আজ হঠাৎ পুলকের জন্য এত দরদ? আচ্ছা মা, তুমি তো দরদের কি দেখলে? এত ভালো ভালো ছেলে থাকতে আমি পুলকের জন্য কেন পাগল হয়ে উঠবো? আশ্চর্য। কি
কি হচ্ছে আপনাদের? আপনার সঙ্গে মোবাইলে কথা বলতে বলতে হঠাৎ সেন্সলেস হয়ে গেল। সেন্সলেস হয়ে গেছে? মা! এমা! এই! মা! শুনুন। এই আন্টিকে আন্টিকে দেখুন না। আমাকে একটু ভিতরে নিয়ে যাও। আসো আসো আসো। আসো। হেল্প মি। সাবধানে। আসি। আমরা আসি? হ্যাঁ? না, তো থাক। ভাইজান পুলক ভাই শেষ, সাম্রাজ্যবাদের কবলে বাংলাদেশ শপথ শেষ। ঠিক আছে, আমি পরে ফোন করে তোমাকে জানাবো, ঠিক আছে? রাখি। আচ্ছা, ওকে। আরে আরে, কি হয়েছে পুলকে? আই পুলক, তোমার কি হয়েছে? এই মহিলা কি আমাকে প্রিয়তার কাছে একটু থাকতে দেবে না? কি রে, কথা বলছিস না কেন? মা ও তো কিছু বলছে না। আরে আর তুই সারা আমাকে ধরতে দে। কি হয়েছে বাবা তোমার? কি হয়েছে? আগলা পীড়িতা দেখেন না আন্টি? হ্যাঁ মা, তুমি পারবে না, তুমি বুড়ো মানুষ, অসুস্থ হয়ে পড়বে। আহা, তুই তো ছেলে মানুষ, ওকে ফেলে দিয়ে আর অসুস্থ করে ফেলবি? তুই শর্ত সার। আন্টি আপনি এদিকে আসেন, আমরা তিনজনের সঙ্গে যাই। আসেন। কি অসভ্য ছেলে রে বাবা, অসুস্থ না ছাড়, ভেবেছি আমি কিছু বুঝি না। আন্টি, আন্টি আমার দুজন কমরেড বাইরে দাঁড়িয়ে আছে। কি রেড? কমরেড, কমরেড মানে বন্ধু। মানে ওই কমরেড গুলো যদি আমার ঘরে বসতে চায়, আপনি কিছু মনে করবেন? ও মা, তোমার বন্ধুরা তোমার রুমে এসে বসবে, তাতে আমি কি বলবো? ওরা আপনার ভয়ে ভিতরে আসার সাহস পাচ্ছে না, আপনি তো ডেকে দিবেন। সে কি কথা, জানা প্রিয়তা ওদেরকে ভেতরে আসতে বল। আমি একবার বলেছি বা, তুমি না বললে নাকি আসবে না। তাই নাকি? আচ্ছা। কেন তুমি সকালবেলা মন করে পালিয়ে গেলে? ও মা রে, ওরে বুকে ব্যথা। বলো আর কখনো তুমি এভাবে যাবে না বলো? না, তুমি সুস্থ হয়ে উঠলে আমরা বিয়ে করব। বিয়ে? এসব কি বলছো প্রিয়তা? ও মা রে বুকে ব্যথা, বিয়ে তো করতে পারবো না। না 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 না। কেন বিয়ে করতে পারবে না? কেন? তাহলে আমার আম জাম লিচু কাঁঠালেদের কি হবে প্রিয়তা? তোমার আম জাম লিচু কাঁঠালের জন্য আমাদের সংসার হবে না? সংসার? সংসার তো আমি করতে পারবো না। বিয়েও করতে পারবে না, সংসারও করতে পারবে না, তাহলে বুকের মধ্যে আমার হাতটা চেপে বসে আছো কেন? ও সরি সরি, আই এম সরি সরি। শয়তান, অসভ্য, এতক্ষণ ধরে আমার হাতটা ধরে চেপে বসে আছে, এখন বলে বুঝতে পারে না। শোনেন শোনেন প্রিয়তা, আসলে আমার ভুল হয়ে গেছে। মানে আমাদের যে একটা আদর্শ আছে, সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা আসলে কাউকে বিয়ে করতে পারি না। আসলে অনেকদিন নারী সঙ্গ থেকে দূরে, তো সেই জন্য হঠাৎ করে ভুল করে ফেলেছি। আই এম সরি। হ্যাঁ, কিছু মনে করবেন না। এই এই খবরদার, আমাকে আপনি আপনি করবে না। তাহলে কি বলবো? বলো প্রিয়তা, তুমি আমার লক্ষ্মী, প্রিয়তা তুমি আমার কাকাতুয়া পক্ষী, বলো। অসম্ভব, কোনো নারীর প্রণয়ে পাগল হয়ে আমি আমার এতদিনের দর্শনকে জলাঞ্জলি দিতে পারবো না। এতক্ষণ আমাকে স্বপ্ন দেখিয়ে এখন তুমি দর্শনের কথা বলছো না? প্রিয়তা, এখন বিয়ে করার সময় নয়, এখন খুব খারাপ সময় যাচ্ছে, এই সময়টা সংসার করা যায় না। কেন যায় না? দুনিয়াতে আর সব মানুষরা ঘর সংসার করে না? আরে বাবা, করছে, ঘর সংসার করতে গিয়ে তো কেউ আর জীবিত নেই। আমি এত কিছু বুঝি না, আমি এক্ষুনি গিয়ে মাকে বলবো, আমি পুলককে বিয়ে করবো, আমি পুলককে ছাড়া বাঁচবো না। প্লিজ প্লিজ প্রিয়তা, এই কাজটা তুমি করতে যাও না। মানে প্লিজ একটু বোঝার চেষ্টা করো, আমার এমন একটা অসুবিধা আছে যেটা শুনলে তুমি আমাকে বিয়ে করতে চাইবে না। কি অসুবিধা? দেখো প্রিয়তা, আমি কয়েকদিন দিন পরে তোমাকে বলি, এই শহরে তুমি ছাড়া কে আছে আমার, বলো। ঠিক আছে, এই তো আসলে শোনো, মানে হঠাৎ করে তোমার হাতটা আমি ধরে ফেলেছিলাম, তুমি কিছু মনে করো না। সুইট একটা কি হলো পুলক ভাই, আপনি কি এখন সুস্থ? কোনো অসুবিধা নেই তো? আরে তাড়াতাড়ি ভ্যান ঘুরে ফট 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 উঠেন ভাই, কেন উঠেন?
হ্যাঁ কি হয়েছে বল আমাকে। মা আমি পুলক ভাইকে ভালোবাসি মা। ভালোবাসার মানুষ পেলি না, চাল নেই চুলো নেই এমন ছেলেকে ভালোবাসতে গেলি কেন? তাও তো রাজি হয় না, আমি কি করব? কি পুলক রাজি হচ্ছে না? রতন, এই নারী ঘটিত ঘটনা বলিতে পুলক ভাই যে কোনোদিন ফেসে যাবে আমি কখনো চিন্তা করি ধরতে। এটা কোনো ঘটনাই না, পুলক ভাই ঠিকই স্ট্রাগল করে বেরিয়ে আসবে। ইনার কনফ্লিক্ট চলতেছে, ইনার কনফ্লিক্ট। প্রেমকে এইভাবে অবহেলা করার মধ্যে আসল কি কোনো কারণ আছে? বলিস কি তুই, নারীর প্রেম কখনো কোনো কিছু নির্মাণ করে না, শুধু ধ্বংস করে। হেলেনের কথা শুনিস নাই? হ্যাঁ, পুরো টয় নগরী ধ্বংস হয়ে গেছে তার কারণে, জীবন দিতে হয়েছে হাজার হাজার যোদ্ধাকে। আজকে যদি পুলক ভাই প্রিয়তার প্রেমে মজে যায় আমাদের কি হবে ভাবতো একবার। কেন, ভালো তো হতে পারে। এইভাবে তাঁবুর নিচে অফিস করা চাইতে ওই বাসায় গিয়ে অফিস করা ভালো, তাই না? হেই, আইডিয়াটা মন্দ না, জানা পুলক ভাইকে গিয়ে বলে আস না। যা যা যা। পুলক ভাইয়া, পুলক ভাইয়া। হ্যাঁ, এই প্রেমের ব্যাপারে আরেকটু উদার হওয়া যায় না? কেন, প্রেমে টেমে পড়েছিস নাকি? আরে না, আপনার আর প্রিয়তমনি প্রেমটা যদি মানে খেলাটা যদি আরেকটু জমে যায়। খেলাটা মানে? এই খেলাটা মানে কি? প্রেম, প্রেম আর কি। এক চট দেবো, যা বলো, যা এদিকে। আদিন কোথায় যা। রে, কি বুঝলি? না, পুলক ভাইয়ের ডেডিকেশন খুব মারাত্মক। গুড। কেন আসছে না এখনো? এই শীতের মধ্যে কি কষ্ট হচ্ছে না? শীতের মধ্যে কোথাও বাইরে থাকে নাকি মানুষ? এই তুই একা একা কার সঙ্গে কথা বলিস? মা দেখো না, আমার পুলক তো এখনো আসছে না। এই খবরদার, অসভ্য মেয়ে কোথাকার, মায়ের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তাও জানে না। মা এইভাবে বলো না, আমার সত্যি অনেক কষ্ট হচ্ছে। ছি 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 ছি। কি হয়েছে? আমি শুধু প্রিয়তার কথা ভাবছি কেন? না না পুলক, না, প্রিয়তার কথা ভাবলে চলবে না। প্রিয়তার কথা ভাববে, কালকে প্রেমে পড়বে, পরশুদিন বিয়ে করবে। বিয়ে করলে তো তোমার সব শেষ। যে মাথা দিয়ে তুমি আম জাম লিচু কাঁঠালের কথা ভাববে, সেই মাথা দিয়ে তুমি এখন প্রিয়তার কথা ভাবছো? না পুলক, তুমি একে প্রিয়তার না, তুমি সবার, তুমি সবার। কিন্তু আমি শুধু তোমার। প্রিয়তা, প্রিয়তা, আপনি এখানে কি করছেন? আচ্ছা, শীতের মধ্যে তোমার কষ্ট হচ্ছে না? হ্যাঁ, প্লিজ প্লিজ আপনি চলে যান, প্লিজ। তোমাকে এখানে রেখে তো আমি শান্তিতে ঘুমাতে পারবো না সোনা। প্রিয়তা, আমার প্রিয়তা, আমি তোমাকে কষ্ট পেতে দেব না পুলক। আপুমনি, আমাদেরও শীতে খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, খুব কষ্ট। এই অবস্থায় কমরেডদের ফেলে আমি তোমার সঙ্গে যেতে পারবো না। কি, তুমি যদি এক্ষুনি আমার সাথে না যাও আমি কিন্তু না। না, হাত দেওয়ার দরকার নেই কমরেড, কোনো চিন্তা করো না, আমি যাব আর চলে আসবো, ঠিক আছে? ওকে, চলো। মা, আমি আমার পুলককে খুঁজে পেয়েছি মা। এই পুলক, তুমি তোমার ঘরে যাও, একই আমার সঙ্গে। না, তুমি কেন আমাকে নিয়ে যাচ্ছ আমার পুলকের কাছ থেকে? আমাকে আমার আদর্শ থেকে এক চুলো তুমি নড়াতে পারবে না, এসব ছলনায় আমি ভুলি না। আচ্ছা, অসভ্য বেয়াদব মেয়ে কোথাকার। মেয়েটাকে এভাবে কষ্ট দেওয়া কি ঠিক হলো? বিয়ে করলে এমন কি হয়? আচ্ছা, বিয়ে করলে কি আমার আম জাম লিচু কাঁঠালের প্রজেক্ট
ভেস্তে যাবে। কেমন আছো? ভালো। তোমার হাজবেন্ড এটা চাষা নাকি? কেন চাষা হবে কেন? কিছুক্ষণ আগে দেখলাম একটা ভ্যান গাড়িতে আম জাম কাঁঠাল লিচু আর কি কি জানি গাছপালা নিয়ে ছুটে বেড়াচ্ছে। ইউনিভার্সিটিতে পড়ুয়া মেয়ে তুমি, তোমার কপালে কিনা জুটলো একটা চাষা। ওই যে দেখো তোমার হাজবেন্ড আসছে। গেলাম। খবরদার, ওই ভ্যান গাড়ি তুমি ভেতরে ঢোকাবে না। কেন? এটা একটা ভদ্রলোকের বাড়ি, এটা কোনো চাষার বাড়ি না। তুমি কিন্তু সব জেনে শুনে আমাকে বিয়ে করেছো প্রিয়তা। তাতে কি হয়েছে? তাই বলে তুমি সারা জীবন চাষা থাকবে নাকি? চাষাদের কি ভদ্রলোক হতে নেই? আচ্ছা বিয়ের আগে এগুলো মনে ছিল না? ভেবেছিলাম আদর যত্ন করে চাষাকে একটু মানুষ করব। আসলে কুকুরের পেটে না ঘি হজম হয় না। এই তুমি আমাকে কুকুরের সঙ্গে তুলনা করছো? তুমি কুকুরের চেয়েও খারাপ। না 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 না, দিয়ে অসম্ভব অসম্ভব। প্রিয়তা এখন যতই মিষ্টি মিষ্টি কথা বলো, বিয়ের পর কী হবে তা তো দেখতেই পেলাম না। আচ্ছা কী করা যায় যেন আমার পুর থেকে মেয়েটার মনটা উঠে যায়? কী করা যায়? কিছু তো একটা করতেই হবে। কী করা যায়? হ্যাঁ হ্যাঁ, আনোয়ার হোসেন ইউসুফ। আমাকে কি ভেবেছ তুমি? এই আপনি, এই তুমি, এই নরম, এই গরম, এই প্রেমিক, এই বিপ্লবী। দাঁড়াও না, রাতটা শুধু যেতে দাও, আমি সোজা কাজ অফিসে নিয়ে তুলবো। চাষা হবে? আমাকে চাষার বউ বানানোর ষড়যন্ত্র না, ঝাঁ টামে তোমার চাষাগিরি আমি ছুটাবো। কালকে সকালে শুধু আল্লাহ আল্লাহ করে আমার বিয়েটা হোক। আমার এই স্বপ্ন সত্যি হবে তো পুলক? চলে গেছে না? চলে গেছে। তুমি পারলে পুলক চলে যেতে, সত্যি পারলে। আমি সারাটা রাত তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখলাম। আমি বউ সাজবো, আমাদের বিয়ে হবে, আমার ভালোবাসার কোনো মর্যাদা তুমি রাখলে না, কোনো দাম দিলে না।
কি হয়েছে প্রিয়ত? তোমাকে এই বাড়িতে আসতে মানা করেছি? প্রিয়তা, তুমি আমার সেল ফোন ধরছো না, ল্যান্ড ফোন রিসিভ করছো না, ইউনিভার্সিটিতে যাচ্ছ না, এখন আবার মুখ অন্ধকার করে বসে আছো, ভাই তোমাকে এত কিছু দেখতে কে বলেছে? ওহ, আমি তোর ফ্রেন্ড না? তাই তুমি আমার ফ্রেন্ড? অফকোর্স। সত্যি সত্যি একটা উপকার করবে? কি করতে হবে বলো। আজকে আমি আর পুলক ভাই বিয়ে করব, কিন্তু আমি ওনাকে খুঁজে পাচ্ছি না, তুমি একটু ওনাকে খুঁজে দাও না প্লিজ। কি হলো, তুমি চলে যাচ্ছ কেন? পুলক ভাইকে খুঁজে দিবে না? প্রিয়তা, তুমি আমার ফ্রেন্ড। প্রিয়তা, আরে খুব তো বললে তুমি আমার ফ্রেন্ড, তাহলে এখন এত মেজাজে দেখাচ্ছ কেন? প্রিয়তা, প্রিয়তা তুমি কিন্তু আমাকে অপমান করছো। ও মা, আমি অপমান করলাম কোথায়? তুমি তুমি জানো না আমি তোমাকে ভালোবাসি। তুমি জানো না আমি পুলককে ভালোবাসি। তুমি চালাকি করছো, তুমি আমার সঙ্গে চালাকি করছো, তোমার সঙ্গে পুলকের কোনো সম্পর্ক নেই, আমি জানি না। এই কি করছো, কি করছো কিমরিয়া? তুমি আমার সঙ্গে এই মুহূর্তে বাইরে যাবে, এসো। কোথায়? কাজী অফিসে। আজকে দিনের মধ্যে আমি তোমাকে বিয়ে করব, তারপরে এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো ভাই, ভাই হাতটা দেখি। কি ভাই? যে হাত দিয়ে নারী নির্যাতন হয় সে হাত আল্লাহ পছন্দ করেন না। ওই হাতটা দে, ওই হাতটা দে, তখন কাজ করে না হুজুর। তাহলে বল, এই হাত দিয়ে আর কোনোদিন নারী নির্যাতন করবি না, বল। করবো না কোনোদিন নারী নির্যাতন। যা, আল্লাহ তোকে মাফ করুক। যা যা। সালামু আলাইকুম। আপনাকে তো চিনলাম না মা। আমার নাম প্রিয়তা, এই যে এই বাড়িটা আমাদের। পুলক কি তাহলে এই বাড়িতেই থাকে? জি থাকে, তবে এখন তো নেই। হাটটা একটু দেখি মা। আরে এই হাতে বর্বরচিত আক্রমণ করেছে, ইস সুন্দর হাত। সেই জন্য তো বলি পুলক গ্রামে যায় না কেন, এমন একটা সুন্দর বউ ওর গ্রামে আছে। পুলকের বউ আছে? তবে আস্তাগফিরুল্লাহ, বিনা ইজাজতে আমি তোমাকে বলে ফেললাম। যাও মা, তুমি তোর মাকে ডেকে নিয়ে আসো, যাও। যাও ও যাও। মা শোনো, বেগানা পুরুষের স্পর্শ লেগেছে এই হাতে, এসো ফু দিয়ে দিই, এসো কাছে। মা শোনো, আমি মাসে মাসে এসে তোমাকে ঝাড়ফুঁক দিয়ে যাব। হ্যাঁ, মন মনে না রে। মা, মা একটু বাইরে যাও তো। কেন? আরে কেমন যেন হুজুর মতো একটা লোক এসছে পুলকের খোঁজে, তোমার সঙ্গে আবার কথা বলতে চায়। কোথায়? আরে বাইরে যাও না। তুইও চল, শুধু তোমার সঙ্গে কথা বলতে চাই। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। আমি পুলক। হ্যাঁ পুলক, কি হয়েছে পুলকের? পুলকের খোঁজটা নিতে এলাম। ও, আপনি পুলকের কি হন? আমি পুলকের চাচাতো ভাই আনোয়ার হোসেন ইউসুফ। ও তাই নাকি, আসুন ভেতরে আসুন, এতক্ষণ বাইরে দাঁড়িয়ে আছেন কেন? না মা, ভেতরে যাব না। পুলক এই বাড়িতে থাকে তো? হ্যাঁ থাকে। রোজ রাতে আসে তো? হ্যাঁ আসে। শুকুর আলহামদুলিল্লাহ। তাহলে মা আপনাকে দু একটা কথা বলি। পুলক পাগলা কিসমের, বাড়িতে সবসময় থাকে না, পাগলা কিসিম জন্য ওকে একটা বিয়ে দেওয়া হলো। প্রথম দিকে সপ্তাহের প্রথমে যেয়ে বউয়ের সঙ্গে থেকে আসতো। পুলকের বউ আছে? নাউজুবিল্লাহ। পুলক আপনাকে বিয়ের কথা কিছু বলেনি? না কখনো না।
আস্তাগফিরুল্লাহ, আপনি কিছু জানেন না? না। তাহলে মা, আপনাকে কয়েকটা কথা বলি। গত 4 মাহিনা যাবত পুলক বাড়িতে যাচ্ছে না। পুলকের স্ত্রীর যেহেতু কোনো বাচ্চা কাচ্চা নেই, সেহেতু পুলকের স্ত্রী পুলকের দিকেই তাকিয়ে থাকে। গত 4 মাহিনা যাবৎ পুলক যাচ্ছে না, পুলকের বউ অস্থির হয়ে আছে। তাহলে মা, আমি পুলকের বউকে এখানে পাঠিয়ে দিই, আপনি দুজনকে মিল করিয়ে দেন, কি বলেন? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে মা, তাহলে আমি আসি। ও মা, কিছু মুখে দিয়ে যান। শুকর আলহামদুলিল্লাহ, পুলক এখানে আসে শুনেই পেটটা ভরে গেছে। আমি আসি মা। সালামু আলাইকুম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা, ওই লোকটা পুলকের কথা কি বললো? যা, পুলককে বিয়ে কর। কেন, কি হয়েছে? গ্রামের বাড়িতে পুলকের বউ আছে। মিথ্যা কথা। মিথ্যে না সত্যি, কাল এলেই বুঝবি। কি বলছো মা, গ্রামের বাড়িতে পুলকের বউ আছে? লোকটা তো তাই বলে গেল, কালোর বউকে এখানে পাঠিয়ে দেবে। অসভ্য শয়তান, তাই তো বলি, আমার হাত ধরে আমাকে ধরে যখনই বিয়ের কথা বলি তখনই বলে অসুবিধা আছে, আমাকে আম জাম লিচু কাঁঠালের কথা শোনায়। মা, আমি এখন কি করবো? মা, এর চাইতে কিবরিয়া ছেলেটা অনেক ভালো। অসম্ভব, আমি একজনকেই ভালোবাসি। তাই বলে তুই আরেকটা মেয়ের সংসার ভাঙবি? না, কখনোই না। বরং আমি আমার ভালোবাসার মানুষটিকে ওর হাতে তুলে দিয়ে বলবো, দেখে রেখো। ঠম, ভাবি শোনেন, মোটামুটি অন্য অন্য গাছের তো পরিচর্যা আমরা ভাবি করছি, তো ভাবি জায়গা যেহেতু আছে আমরা কিন্তু ভাবি 2-3টা গাছ এখানে লাগাই দিয়ে যাবো, কি বলেন? এই কি গাছ লাগান তাই রে ভাইয়া? এ বাসাতে আম গাছ নাই। আম লাগাবো ভাইয়া, একটা আম আর জাম গাছ লাগাই। আজকাল কাজে কোনো উৎসাহ পাই না পুলক ভাই। কেন? খালি যখন তখন মনে হয় আমাদের এই প্রজেক্ট বন্ধ হয়ে যেতে পারে। আরে গাদা, প্রজেক্ট বন্ধ হবে না। প্রিয়তা কি শেষ পর্যন্ত আপনাকে এই কাজ করতে দেবে? তোরা পুলক ভাইরে চিনিস না। পুলক ভাই এই আম জাম লিচু কাঁঠাল এই ফুলের জন্য জীবন বাজি ধরতে পারে, কিন্তু আম জাম লিচু কাঁঠাল বা এই গাছের যদি কিছু হয় পুলক এসবের মধ্যে নাই। তুই গাছটা লাগা। আচ্ছা ভাবি শোনেন, আপনার এই বাড়িতে মনে করেন পেয়ারা গাছ আছে 2টা। আমরা যেগুলো লাগাইছি আম গাছ আর জাম গাছ আজকে লাগাইলাম, আমার জাম লাগাইছি, আর বাদ বাকি হিসাব তো আপনি একবার দেখে নেন, ঠিক আছে নাকি হিসাব? ঠিক আছে। তাহলে ভাবি আপনি আপনি থেকে কিন্তু পাবো আমরা হলো 480 টাকা। ঠিক আছে, আপনি এখানে একটা সিগনেচার দেন। কখন ভাবি কইতেছি, কখন আবার কইতেছি, মাথা ঠিক নেই। আসি। হ্যাঁ সালাম সালাম। এই চল। সারাদিন কোথায় ছিলে? এই চাষা ভুষারা যা করে তাই। তুমি বাড়িতে যাও না কেন? ভালো লাগে না আন্টি। ভালো লাগে না মানে? বিয়ে করেছো, বাড়িতে বউ আছে, অথচ বাড়িতে যেতে ইচ্ছে করে না? বিয়ে করেছি কে বললো? আর যে যাই ভাবুক, আমি ভাবতাম তুমি একটা ভালো ছেলে, তো কথাটা এতদিন আমাদের কাছে গোপন করেছো কেন? আন্টি বললে না তো কে বলেছে বিয়ে করেছি? তোমার চাচাতো ভাই এসেছিল। চাচাতো? ও মানে ওই যে হাজির মতো চেহারা মোচ নেই দাঁড়িয়ে আছে। হ্যাঁ,
তাহলে কথাটা গোপন করেছিলে কেন? আন্টি, চাকরি হারাবার ভয়ে ভেবেছিলাম বিবাহিত পুরুষ মনে আপনারা চাকরিতে রাখেন না। এই কথা শোনার পর থেকে প্রিয়তা না খাওয়া সব বন্ধ করে দিয়েছে, আমার কোনো কথাই শুনছে না, ছাদে যেয়ে বসে আছে। আচ্ছা ঠিক আছে আন্টি, আপনি চিন্তা করবেন না, আমি ছাদে যাচ্ছি। হ্যাঁ যাও, ছাদে যেয়ে একটু বুঝে শুনে নিয়ে এসো। প্রিয়তা, আন্টি তোমাকে ডাকে। ডাকুক। এই শীতের মধ্যে তুমি দাঁড়িয়ে থাকলে তোমার তো ঠান্ডা লাগবে। আল্লাহ দেখাতে হবে না। আই এম সরি প্রিয়তা। আমাকে কেন সরি বলছো? আমি তোমার কে? না, তুমি আমার সবকিছু। কিন্তু জানো, তোমাকে দেখার পর থেকে আমি যেন প্লিজ প্লিজ মিথ্যে বলবে না। না প্রিয়তা, মিথ্যে বলছি না, সব সত্য কথা বলছি। জানো, তোমাকে দেখার পর থেকে আমি যেন কেমন হয়ে গেছি, শুধু তোমার কথা ভাবি। সেই জন্য আমি আর দেশের বাড়িতে যাই না। দেশে গেলে যদি বউয়ের কথা মনে পড়ে, তুমি যখন আমাকে বিয়ের কথা বললে তখন আমি পালিয়েছি। কারণ কি জানো, তখন আবার আমার বউয়ের কথা মনে পড়ছে। আমি না খুব অন্তদ্বন্দ্বের ভিতরে আছি, ভিতরে ভিতরে তো আমার তুষের আগুনে মরে যাচ্ছি। পুলক, তুমি আমাকে কেন সব কিছু আগে খুলে বলোনি? বলিনি যে তুমি কষ্ট পাবে বলে। তোমাকে আমি কষ্ট দিতে পারি বলো প্রিয়তা? পারি। কেন সবকিছুর কোমলটা পাল্টা হয়ে গেল? আমি সবকিছুর জন্য আমি দায়ী। আমাকে তুমি মারো। না, আমি তোকে মারতে পারবো না। আচ্ছা বলো তো, কেন সবকিছু এরকম উলট পালট হয়ে গেল? বললাম না লক্ষ্মীটি, সবকিছুর জন্য আমি দায়ী। কাল তো তোমার বউ আসবে। কে বললো? তোমার চাচাতো ভাই এসেছিল, সে এসে বলে গেছে আমার একটা কথা রাখবে, তুমি আর কখনো তোমার বউকে কষ্ট দিবে না। এই ভাই বলো না তো প্রিয়তা, আমার বারবার মনে হবে যে তুমি নিজে কষ্ট পাচ্ছ। তুমি যদি ওকে কষ্ট দাও তাহলে আমি আরো বেশি করে কষ্ট পাব। চলো, তুমি যাও, আমি একটু পরে আসছি। চলো না, দেরি করো না, আজ রাতে আমি তোমাকে আমি শেষবারের মতো তোমাকে আমার পাশে বসিয়ে খাওয়াবো। এভাবে বলো না, আমার খুব কষ্ট হয় প্রিয়তা, বলো না তুমি প্লিজ। না 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 না, যাও তুমি, যাও তুমি, যাও তুমি, যাও, আমি আসছি। পুলক, পুলক শক্ত হও পুলক। হ্যালো, তুমি কোথায়? আসসালামু আন্টি, আমি আপনাদের বাসার কাছে। শোনো বাবা, তোমাদের ফ্যামিলি সম্পর্কে আমি ভালো করেই জানি। তোমার বাবার একটা সোশ্যাল স্ট্যাটাস আছে, আমার বিয়েতে কোনো আপত্তি নেই। আন্টি, কিন্তু ইয়ে মানে প্রিয়তা তো কিছুই বুঝতে চাইছে না আন্টি। এখন হবে, ওই পুলকের বউ আছে জেনে ও ভীষণ দমে গেছে, তুমি চলে এসো। আপনি ভরসা দিচ্ছেন আন্টি? হ্যাঁ, চলে এসো না। আচ্ছা ঠিক আছে, আসছি আন্টি। রাখি। এই ভাইয়া চা নেন। রতন ভাইয়া চান। পুলক ভাইয়ের তো কোনো খবর নাই। আরে আসবে আসবে, ওই মেয়েটাই পুলক ভাইয়ের মাথাটা খাবে। আরে চপ, পুলক ভাইয়ের মাথা কোনো আইসক্রিম বা চটপটি না, ওটা এমন একজনের মাথা যে স্কলারশিপেও বিদেশে গেল না, শুধু দেশটাকে ভালোবাসে বলে। শোন, পুলক ভাইয়ের মাথায় ঠিকই বুদ্ধি আছে, দেখবি প্ল্যান খাটাইয়া বের হয়ে আসছে। আরে আমাদের লিডার না? ও ঠিকই।
এখানে আবার কেন এসেছো কিবরিয়া? শুনলাম তুমি নাকি ডিসিশন চেঞ্জ করে ফেলেছো। ডিসিশন? ডিসিশন কিসের ডিসিশন? ওই পুলকের স্ত্রী থাকায় নাকি তুমি তাকে বিয়ে করছো না? তাই বলো তো আমি তোমাকে বিয়ে করার ডিসিশন নিইনি। নিতে কতক্ষণ? এই কি তুমি আমাকে কি ভেবেছো নাকি? হ্যাঁ কি তুমি কি আমাকে মুদিখানার আলু পটল এসব ভেবেছো? হ্যাঁ প্রিয়তা, কি কি হাত দেখাও, কেন হাত দেখাও? কারো প্রিয়তা, তুমি যাও এখান থেকে, যাও। ভালো হচ্ছে না কিন্তু, তুমি যাও। প্রিয়তা, তুমি ভালো হচ্ছে না কিন্তু প্রিয়তা, এই যা যা। এই হাত আমি কিন্তু ঠাস করে ভেঙে ফেলবো। চশমাটা দেখি, চোখে কিছু দেখতে পাচ্ছি না বলবি প্লিজ। আচ্ছা তাহলে দেখ, চোখে দেখ, অন্য জায়গায় গেলে তো তুই মার খাবি। এখন সোজা ভদ্র ছেলের মতো আকাশের দিকে তাকিয়ে আকাশের মতো বড় হওয়ার চেষ্টা করবি। যা নর্মাল চলে যা, যা আসন, চুলের কোনো জাম্বারও সাথ দিবি না, চুল আসরাবে এখন থেকে, ঠিক আছে? যা 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 যা, আবার গেদা যা 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 যা। ইয়ে প্রিয়তা, তুমি কিন্তু ওকে ভালোবাসলেও পারতে। আজকে না তোমার বউ আসবার কথা? তোমাকে আমি কষ্ট দিতে পারবো না প্রিয়তা। তুমি আমাকে সত্যি ভালোবাসো? তোমার বিশ্বাস হয় না বুঝি। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে যাও, এটা রাখো। টাকা টাকা কেন? ধরো না মার্কেটে গিয়ে সুন্দর দেখে একটা শাড়ি কিনবে তোমার বউয়ের জন্য। আচ্ছা প্রিয়তা, তুমি তো ভালো কেন? আচ্ছা আমি যাচ্ছি। আমার মা। থাক মা, বেঁচে থাক, বেঁচে থাক। কি সুন্দর বউ, এত সুন্দর বউ রেখে হতচ্ছাড়াটা থাকে কি করে?
পুলক বাসায় নেই? ও কি কাজ আছে বলে বেরোলো, এখনো তো আসলো না। আমি আসবো শুনে বাসায় থাকলো না। শোনো শোনো, এমন তো হতে পারে যে পুলক তুমি আসবে শুনে তোমার জন্য নতুন শাড়ি কিনতে গেছে। মিথ্যে কথা, সে আমাকে কোনোদিন শাড়ি কিনে দেয়নি। না না, এইবার ঠিকই দিবে দেখো। দেবে না, কোনোদিনই দেবে না। মাসকে মাস এখানে পড়ে থাকে, দেখতে পর্যন্ত যায় না। আচ্ছা, আমার চেহারা কি খারাপ? না না, একটুও না, একটুও না। আরে এমন কেন, মেয়ের আবার এরকম হয় নাকি? আচ্ছা মা, তুমি কি নতুন বউকে কিছুই খাওয়াবে না? ও তোমরা বসো, আমি তোমাদের নাস্তা দিই। হ্যাঁ বসো। এমন শুয়ে থাকলে আমার কিছু লাগবে না। রাতে তো ঠিকই পুলকের সাথেই থাকবে। ছি ছি, কি লজ্জা, বেরাতে এসে আমি স্বামীর সঙ্গে ঘুমাইনি। তাহলে কার সাথে থাকবে? কেন, তোমার সাথে? তুমি আমাকে তোমার সাথে রাখবে না? কেন রাখবো না, অবশ্যই রাখবো। ওরে আমার হীরামন পাখি রে। কলার শটটাও তো কেমন পুরুষ পুরুষ। কলার শটটা এরকম পুরুষ পুরুষ কেন? চলো চলো আমার ঘরে চলো। মন খারাপ করে বসে আছিস কেন? রতনকে পাঠিয়ে দিলেন প্রিয়াতাদের বাড়ি, আপনি চলে যাচ্ছেন দেশের বাড়ি, এখন আমাদের কি হবে? আরে শোন, টু স্টেপ ফরওয়ার্ড ওয়ান স্টেপ ব্যাক, মানে হচ্ছে দুই কদম আগাবি এক কদম পিছাবি। এটা হচ্ছে এক ধরনের কৌশল। যুদ্ধ অনেক ধরনের কৌশল থাকে না, এক সময় কৌশল থাকে শুধু রিট্রিট, আর সময় কৌশল থাকে শুধু ফায়ারিং। এইটা এক ধরনের কৌশল। আমি রতনকে পাঠিয়ে দিয়েছি, আমার উপর আস্থা রাখ, আমি দেশ থেকে ঘুরে আসি, তারপর এইভাবে আর কোনো কিছু চলবে না, ঠিক আছে? অন্যভাবে আমরা চালাবো। হ্যাঁ জি, তোরা অনেক রাত হয়ে গেছে, ঘুমে পা, আমি তাহলে দেশে যাচ্ছি। ওকে, আটকে আটকে ঘুমে পা, ঘুমে পা। এই এই মন খারাপ করো না তো। শোনো, সকরে যখন এরকম একটা ব্যাগাবন্ডের গলায় মালা দিয়েছ, এখন তো তোমার ভুগতেই হবে। কত নিষ্ঠুর, কত পাষাণ! সেটাই। এই এরকম স্বামীর জন্য একটু কাঁদবে না। আচ্ছা, তোমার যদি পুলকের সঙ্গে বিয়ে হতো, আর পুলক যদি এরকম আম জাম কাঁঠাল লিচুর কারবার করতো, তোমার সহ্য হইতো? একদিনের জন্য না। প্রথমে আমি ওই জোর ভ্যানগাড়িটা আছে না, ওটা ভেঙে টুকরো টুকরো করতাম। তারপর ওইটা শিকলটা দিয়ে, মানে চেনটা আছে না, চেনটা দিয়ে ওকে মেইন গেটের সাথে বেঁধে কষে পিটাতাম। আচ্ছা, ওই পুলকের সঙ্গে যে খাটো করে নাটাইটা চলে তাকে? আর ওইটাকে তো প্রথমে ন্যাড়া করে চুন কালি মেখে ওর মাথায় ইলেকট্রিসিটির থাম্বা আছে না, ওগুলোর সাথে বেঁধে ইলেকট্রিসিটির শক দিতাম। ওরে বাবা, তুমি দেখি সাংঘাতিক মেয়ে। এই ঘোরো তো, তুমি একটু ঘোরো। কেন? আরে ঘুরো না, আমি তোমার চুলগুলো আছে, এত সুন্দর লম্বা চুল তো মার, আসো একটু খোপা করে দিই। না না, খোপা করতে হবে না। আহা, কেন খোপা করতে হবে না, ঘুরো না, ঘুরো, আসো। না না, তুমি আর আমার সর্বনাশ করো না প্রিয়তমনি। আরে বোকা মেয়ে, এটা সর্বনাশের কি আছে, তোমার চুল আছড়ে দেবো, বেঁধে দেবো, আসো ঘুরো ঘুরো। না না, আহা ঘুরো তো ঘুরো। একি এই শোনো, ইউনিয়ন অফিসে যা, ওই অফিসারের সাথে বুঝে শুনা তুমি নিজে থাইকা কাজটা সেরে নিবা, ঠিক আছে? এটা যেন আবার পরে বলতে না হয়। না না, ঠিক আছে, ঠিক আছে, একবার দেখে শুনে করো, ঠিক আছে? নাস্তা খেয়েছো? জি খাইছি। গোসল করেছো? না, এখনো গোসল করিনি। কেন, ঢাকা শহরে মানুষরা গোসল করে না? না, আসলে হচ্ছে কি আব্বা, যে ওই দেখলাম শীতের দিন একবারে দুপুরবেলা গোসল করবো। তোমার মা যখন বাচ্চা ছিল তখন তো তুমি গ্রামেই থাকতা,
তখন তো তুমি সরষের তেল দিয়ে গোসল করতা কি করতা না জি করতাম মমিনার মা এই সরষের তেলের শিশিটা দিয়ে যাও না বাবা এখন তেলের দরকার নেই আমি তো দূরে এসে গোসলই করতেছি তুমি যখন যাইতেছো আমার কথা তোমার উপরে চাপা দিতে চাই না কিন্তু আমার একটা মর্যাদা আছে সেই মর্যাদা তুমি রাখো নাই না বাবা আমি চেষ্টা করতেছি মিথ্যা বলবো না তুমি কি চেষ্টা করতেছো সেটা আমি জানি মানুষ শহর থেকে গ্রামে আইসা গ্রামকারে শহর বানানোর চেষ্টা করতেছে আর তুমি গ্রাম থেকে শহরে যাইয়া শহরটাকে তুমি গ্রাম বানানোর চেষ্টা করতেছো না আব্বা আসলে আব্বা আমি একটা আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেছি গ্রামের চাষাবুষা ছেলেরা লেখাপড়া শিক্ষা বড় বড় অফিসার হইতেছে আর তুমি গ্রামের একজন চেয়ারম্যানের ছেলে হয়ে চাষা হতে চাও তোমারে না পাইলা একটা গরু পোষা ভালো ছিল সেই গরু অন্তত পক্ষে দুধ দিত গোবর থেকে সার হইতো ঠিক আছে আব্বা এখন আমি বাজারে যেতেছি আয়সা বাদ একটু শুনি তোমার যেখানে খুশি সেখানে যাও কিন্তু একটা কথা গ্রামে যায় ওই চাষাবাসের কথা বলে আমার ছোট করবা না তুমি নাম কি কথা বলো না কেন লজ্জায় দেখছি মারা যাচ্ছ হ্যাঁ আবার মেয়েটা কে আমি তার সাথে তোমার বিবাহ ঠিক করেছি বিয়ে আমার বিবাহ আব্বা আপনি সব কি বলছেন আমি ঠিকই বলতেছি তোমার মা নাই আমিও যদি মরে যাই তাহলে তোমাকে সারা জীবন বউ ছাড়াই থাকতে হবে আব্বা আমি বিয়ে করতে পারবো না আমি যদি বিয়ে করি তাহলে আম জাম লিচু কাঁঠাল এই যে ফুল এদের তো বংশ নির্বংশ হয়ে যাবে রাখো তোমার আম জাম লিচু কাঁঠালের বংশ আমার বংশ নির্বংশ হয়ে যেতেছে আমি আম জাম লিচু কাঁঠালের বংশ দিয়ে কী করবো আমি 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 বিয়ে করতে পারবো না আমারে বলে লাভ নাই ওকেই বিয়ে করতে হবে আব্বা আব্বা শোনেন এই যে ভাই ভাই শোনেন আব্বার কথায় কান দেন না আব্বা চেয়ারম্যান মানুষ তো অনেক কথা বলে বিয়ে আমার পক্ষে করা সম্ভব না কারণ বিয়ে যদি আমি আপনার করি তাহলে আপনি সারা জীবন কষ্টে থাকবেন কারণ আব্বা জানে না সেটা হচ্ছে যে ঢাকা শহরে আমার একটা বউ আছে বউয়ের নাম কি জানেন আপনি জানেন জানার কথাও না বউয়ের নাম হচ্ছে
প্রিয়াতা। আহ, খুব মায়াময়া চেহারা, কি সুন্দর চোখ, কি সুন্দর হাসি, কি সুন্দর ঠোঁট, অনেক অনেক সুন্দর প্রিয়াতা। সে কি দেখতে আমার চেয়েও সুন্দর? অনেক প্রিয়াতা, প্রিয়াতা তুমি? তোমাকে আমি ভালোবাসতে বাসতে একদম ফুটুর করে দিলাম।